কুচকুচে কালো সাহাবী এই সাহাবীর নাম হলো হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা নাম কি হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা নো নবীর কাছে কান্না করছে নবীজি বলছে ও সাদ তোমার চোখে পানি কেন কান্না করছো কেন এই সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কালো অত্যন্ত শর্ট এবং অত্যন্ত অসহায় গরীব সাহাবী মদিনায় 8 মাস হলো ঈমান এনেছেন কয় মাস জোর হলো না আরো জোরে 8 মাস হলো ঈমানের নবীজি বলে সাদ কাঁদছো কেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করছি তার কারণ হলো নবী গো আপনার একটা সুন্নাহ পালন করার জন্য আমি 8 মাস মদিনার অলিতে গলিতে ঘুরেছি এই সুন্নাহটা আমি ধারণ করতে পারি না কি সুন্নাত ও নবী আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি বিবাহ হলো আপনার সুন্নাত কিন্তু আমি 8 মাস মদিনার অলিতে গলিতে ঘুরেছি আমার চেহারা খারাপ পকেটের অবস্থা খারাপ কোন মেয়ের বাবা আমাকে দেখে পছন্দ করে না ওর মেয়েটাকে আমার হাতে তুলে দেয় না নবীজি বলছো ও তুমি বিয়ে করার জন্য কান্না করছো বলছে হ্যাঁ রাসূল ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করার জন্য একটা বিয়ে করার জন্য কান্না করছি সাহাবীর নাম কি হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা হু সাদ সালামী বলছে নবী গো কান্না করছ আর এই কারণে আপনি তো বলেছেন বিবাহ হলো ঈমানের অর্ধেক বিবাহ করলে ঈমানটা পরিপূর্ণতা পায় ও নবী একটা বিয়ে না করার কারণে এই মহব্বত না আমার ভিতরে আনার কারণে যদি কাল কিয়ামতের দিন আপনার উম্মত হিসেবে আমি গণ্য না হতে পারি আমি সাদ আমার ঈমান আমল দিয়ে কোনো লাভ সাদ সালামে এই কথা শুনে নবীজি বলছে সাদ তুমি চোখের পানি মুছে ফেলো আমি বললাম তোমার বিয়ে হবে বলি সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা আচ্ছা তোমরা দেখো তো মদিনাতে এমন কোন পরিবার আছে নাকি আমার সাদের বিয়ে দিতে হবে এবার সাহাবীরা চারিদিকে লক্ষ্য করে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মদিনার একটা পরিবার আছে আপনার সাহাবী মদিনার সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাশালী বিত্তশালী পরিবার ওই ইবনুল আহাব ইবনুল আহাবের একটা মেয়ে আছে নবী গো আপনি যদি বলেন সাদ সালামের জন্য আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি নবীজি বলে ওরে সাহাবীরা রে ইবনু আহাবের মেয়ের সঙ্গে সাদ সালামের বিয়ের প্রস্তাব যাবে তবে এই বিয়ের প্রস্তাব তোমরা নিয়ে যাবে না সাদ সালামের বিয়ের প্রস্তাব সাদ সালামী নিজেই তার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে বলি সুবহানাল্লাহ সাদ সালামী কয় মাস হলো ঈমান এনেছে নবীজি বলছে সাদ যাও ইবনু ওহাবের বাড়ি চলে যাও তার সুন্দরী মেয়ে আছে যেমন তেমন মেয়ে নয় মদিনার সবচাইতে সুন্দরী রমণী বলি আল্লাহু আকবার নবীজি বলছে সাদ যাও যাও বিয়ের প্রস্তাব নিয়ে যাও সাদ সালামী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো 8 মাস হলো ঈমান এনেছি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছি একটি বিয়ে করানোর জন্য ও রবি সাধারণ কোনো পরিবারেই তো কোনো মেয়ে তার বাবা কোনো মেয়ে আমার হাতে তুলে দেয় না আর আপনি এমন একটা পরিবারের কথা বলছেন মদিনার সবচাইতে প্রভাবশালী ক্ষমতাশালী বিত্তশালী মদিনার সবচাইতে সুন্দরী রমণী নবী গো আমি প্রস্তাব নিয়ে গেলে আমার কপালে বুঝি আর বিয়ে হবে না সাদ সালামী বলছে নবী গো আমি গেলে আমার বিয়ে আর হবে না কিন্তু সাদ সালামী চিন্তা করছে যে বিয়ে তো আমার হবে না কিন্তু বলেছেন কে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে বিয়ে নবীজি যেহেতু বলেছে সাদ সালামী বিয়ের আশাটাও ছাড়ছে না বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সাহাবীদের প্রতিযোগিতা ছিল কেমন পরকালমুখী চিন্তা ভাবনা কেমন ছিল এই হাদিস থেকে একটু শিক্ষা গ্রহণ করবেন এবার সাদ সালামী ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি প্রস্তাব নিয়ে যাই বিয়ে আমার হবে না তবে যেহেতু আপনি বলেছেন আমি প্রস্তাব নিয়ে যেতে পারি একটা শর্তে কয়টা শর্ত ও নবী আমি মুখে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে আমার বিয়ে হবে না এই প্রস্তাবটা যে আপনি নিজে করেছেন এর প্রস্তাবনামা একটি চিঠির মাধ্যমে আপনি লিখে দেন এই চিঠিটা নিয়ে আমি প্রস্তাব নিয়ে যেতে চাই বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বিশ্ব নবীজি চিঠি লিখে দিলেন বিয়ের প্রস্তাবনামা লিখে দিলেন
এবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা নিয়ে মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর বাড়িতে এই চিঠিটা নিয়ে ইবনুল ওহাব ছিল একজন ক্ষমতাশালী প্রভাবশালী বিত্তশালী আমার ভাইরা বলুন তো আপনার এলাকার জন্য কোনো মন্ত্রী হয় আর কোন মন্ত্রীর মেয়ে যদি সবচাইতে এই বুড়িমারি সুন্দরী মেয়ে হয় আপনি যদি একজন এলাকার নামাজে দাঁড়ি টুপিয়ালা অসহায় ব্যক্তিকে নিয়ে যদি আপনি প্রস্তাব নিয়ে যান যে মন্ত্রী সাহেব আপনি তো প্রভাবশালী আপনার মেয়েটা সবচাইতে সুন্দরী এই বেচারা নামাজ পড়ে ভালো মানুষ মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে টুপি আছে কিন্তু অসহায় আপনার মেয়ের সঙ্গে এর একটু বিয়ের ব্যবস্থা করে দেন কথা বুঝেছেন বিয়ে দিবে বিয়ে দিবে ওই জামায়েরও কপালে খারাপই আছে আপনারও পিঠের বাঁশের বাড়ি আছে কথা ঠিক কিনা শিক্ষা হলো কেন কেন কারণ হলো আমরা চাই দুনিয়া আমরা চাই বাড়ি গাড়ি দুনিয়ার যশ খ্যাতি আমরা সঙ্গে সঙ্গেই প্রস্তাবটা কিন্তু ডিনাই করে দিব কথা বলুন ঠিক কিনা সেই যে হোক আপনি হন আর আমি হই আমি কিন্তু চাই আমার মেয়ের জামাইটা সেটা সরকারি চাকরি টাকলা হলেও চলবে কথা ঠিক কিনা কিন্তু নবীর সাহাবীদের কেমন আদর্শ ছিল পরকাল মুখে কেমন তাদের প্রতিযোগিতা ছিল এবার একটু লক্ষ্য করেন সাদ সালামী নবীর কাছ থেকে চিঠি নিয়ে ইবনুল ওহাবের বাড়িতে যখন চলে যায় বাড়িতে গিয়ে যখন নক করে গেটের কড়া নাড়ায় এবার মদিনার সবচাইতে সুন্দর রমণের বাবা যখন বের হয়ে আসে নবীর এই কালো সাহাবি সাদ সালামী বলে ও নবীর সাহাবি ইবনুল ওহাব বিশ্ব নবীজি চিঠি দিয়েছে এই চিঠিটা পড়েন আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে কেমন পরিবার খুবই অসহায় পরিবার নাকি প্রভাবশালী পরিবার খুবই প্রভাবশালী পরিবার শুধু তাই নয় মেয়েটাও হলো মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে অত্যন্ত রূপবতী গুণবতী অত্যন্ত সাদা মানের মানুষ আর সাহাবিটা হলো কালো আমার ভাইরা যখন ইবনুল ওহাব মদিনার সুন্দর রমণের বাবা যখন চিঠিটা হাতে পেয়েছি একবার চিঠি পড়ে আর একবার সাহাবীর চেহারার দিকে তাকাই একবার চিঠি পড়ে আর একবার সাহাবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে চিন্তা করে হায় রে হায় মদিনার সবচাইতে সুন্দরী রমণীটা আমার ঘরে আর এমন একজন সাহাবীর প্রস্তাব পাঠিয়েছি যে সাদ সালামি শুধু অসহায় দরিদ্র নয় এই সাদ সালামি দেখতেও অত্যন্ত কালো কিন্তু ইবনুল ওহাব মদিনার সবচাইতে সুন্দরী রমণের বাবা চিন্তা করে আমার মেয়েটা যতই সুন্দরী হোক না কেন এই সাহাবীর অবস্থা যতটাই খারাপ হোক না কেন দেখতে যতটাই কালো হোক না কেন এই চিঠিটা অন্য কেউ পাঠায় নাই এই চিঠিটা যিনি পাঠিয়েছেন তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সুবহানাল্লাহ মদিনার সুন্দরী রমণের বাবা ইবনুল ওহাব ডাক দেয়া বলে ওরে কালো সাহাবি সাদ সালামি রে বিশ্ব নবীজি যেহেতু প্রস্তাব পাঠিয়েছে আমার মেয়ের জন্য আজকে আমি নিজেকে গর্বিত পিতা মনে করছি বলে আল্লাহু আকবার ইবনুল ওহাব বলে আমি বড়ই খুশি হয়ে গেছি আমার মেয়ের সঙ্গে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি তবে ও সাদ সালামি আমি তো বিয়ে দিতে রাজি কিন্তু আমার মেয়ে হল মদিনার সবচাইতে সুন্দরী আমি তোমার সঙ্গে বিয়ে দেওয়ার আগে আমার মেয়ের কাছে একটু জানতে চাই আমার মেয়ে এই বিয়েতে মত আছে কি না ঠিক কি না তাহলে মেয়ের বিয়ে দেওয়ার সময় মতামতের দরকার আছে না নাই আছে না নাই বাবা বলছে ও সাদ তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে তবে আমার মেয়ের কাছে আমি একটু জানতে চাই এই বিয়েতে ওর মত আছে না নাই আমার দেশের মেয়ে হলে আপনার ঘরের মেয়ে হলে এই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে কি বলতো ওই রকম লাঠি দিয়ে পিঠাতো ওই রকম জামা ওই রকম বর আমার দরকার নাই সারা জীবন কুমারী থেকে যাব বিয়ে করব না তাও ওই রকম অসহায় কালো ব্যক্তিকে বিয়ে করবো না কথা বলুন ঠিক কিনা কেন কেন কারণ একটাই আমার দুনিয়া চাই বাড়ি চাই গাড়ি চাই ঘর চাই অ্যাপোলো গাড়ি চাই আছে না নাই কিন্তু
ওই যে নবীর সাহাবীদের কেমন প্রতিযোগিতা ছিল একটু লক্ষ্য করেন। এবার মদিনার সবচাইতে সুন্দর রমণের বাবা তার মেয়েটাকে ডাক দিয়ে বলছে, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমার কাছে আজকে একটা প্রস্তাব তুলে ধরতে চাই। তুমি আমাদের অনেক আদরের, অনেক আদরের, অনেক প্রিয় মেয়ে। আজকে বিশ্ব নবীজি তোমার বিয়ের জন্য একটা প্রস্তাব করেছে। তবে বিশ্ব নবীজি যে পাত্রটাকে সিলেকশন করেছে সেই পাত্রটা দেখতে অত্যন্ত কালো, বয়সটা একটু বেশি। সেই সাহাবের নাম হলো হযরত সাদ সালামী। সেই সাহাবী শুধু কালোই না, তার অবস্থাও ভালো না, অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গরিব অসহায় একজন সাহাবী। তবে ও আমার কলিজার টুকরা মেয়ে, নবীজি বিয়ের প্রস্তাব করেছে তোমার সঙ্গে, আমি একটু জানতে চাই এই সাহাবিকে তুমি বিয়ে করতে রাজি কি না। বাবা যখন এই কথা বলে, কেমন মেয়ে, এই প্রস্তাবটা শুনানোর সঙ্গে সঙ্গে মদিনার সবচাইতে সুন্দর রমণী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়, চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দেয়। আচ্ছা বলুন তো, কোনো মেয়েকে প্রস্তাব করলে তারপরে যদি কান্না করে আমরা কি বুঝি? বিয়েতে সে রাজি, বিয়েতে সে রাজি? এই মেয়েটা কান্না শুরু করে দেয়, মদিনা সুন্দর রমণী কান্না করে, চোখের পানি ছেড়ে দেয়। বাবাও তাই বুঝেছে, বাবা ডাক দিয়ে বলে, ওরে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কান্না করবে না, তুমি কান্না করবে না, তুমি আমাদের অনেক আদরে, তোমার চোখের পানি আমরা বরদাস্ত করতে পারবো না, তুমি কান্না করবে না। আমি বুঝতে পেরেছি নবীজির এই কালো সাহাবিকে তোমার পছন্দ হয় নাই, এই বিয়ে তুমি হয়তো করতে রাজি না, কান্না করার কোনো দরকার নাই, সাহাবিকে আমি বিদায় করে দিচ্ছি, তার সঙ্গে তোমার বিয়ে হবে না। বাবা যখন এই কথা বলে, কলিজার টুকরা মেয়ে ডাক দেয়া বলে, ও মা, ও বাবা, ও আমার আব্বা জান, আপনি আমার চোখের পানির ভাষা বুঝতে পারেন না, আপনি আমার চোখের পানির ভাষা বুঝেন নাই, আমি চোখের পানি দিয়ে এটাই প্রমাণ করি নাই, বড় আমার চোখের পানি এটা হলো আনন্দের পানি, খুশির পানি, যিনি হলেন আখরি জামানার পয়গম্বর নবী, এই রকম শ্রেষ্ঠ নবী আমার মতন একজন সাধারণ মেয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছি। আমি তো মনে করছি মেয়ে হিসাবে জন্ম নেওয়াটাই আমার সার্থকতায় পরিণত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। প্রতিযোগিতা এহকালের না পরকালের? আমার ভাইরা, এহকালের প্রতিযোগিতা, কিন্তু আমার দেশের মেয়ে হলে দাঁড়িয়ালা টুপিওয়ালা নামাজি ছেলেদেরকে দেখতে চাই না, বিয়ে করতেও চাই না। আর এই টেনশনে অনেক যুবক মনে করে দাড়ি রাখলে আমার কপালে বিয়ে না, ভয় দাড়ি রাখে না, ভয় নামাজ পড়ে না, পাঞ্জাবি পড়ে না, যে পাঞ্জাবি পড়লে বুড়া লাগে। অনেক যুবককে বলে নামাজ পড়ো, দাড়ি রাখো, বলে হুজুর বিয়ে শাদী হয় নাই, দাড়ি রাখলে কেউ বিয়ে করবে না। তবে ও যুব, তোমাদেরকে আজকে গোপন একটা তথ্য আজকে জানিয়ে যাব, শুনবে? বিয়ে করনি কে কে, হাত তোলো তো একটু দেখি। বিবাহিত তো হাত তুলে ফেলেছে কয়েকজন দেখছি, আচ্ছা হাতটা নামান। যুবক, তোমাদেরকে বলছে একটা গোপন তথ্য শোনো, আমার দেশে অনেক মেয়ে আছে যারা দাড়ি টুপি পছন্দ করে না। তবে আপডেট নিউজ হলো, বর্তমান আমাদের মেয়েরাও আপডেট, বর্তমানে মেয়ের বাবারাও আপডেট। এখন বর্তমানে মেয়েরা মেয়ের বাবারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি নামাজি জামাই খুঁজছে, কথা বলুন ঠিক কিনা? বাস্তব কথা। কেন? আজকে আমার মেয়েরা, আমার বোনরাও বুঝতে শিখেছে, মেয়ের বাবারাও বুঝতে শিখেছে যে আমার জামাইয়ের যদি মুখে দাড়ি থাকে, পাঞ্জাবি থাকে, নামাজিওয়ালা তাকওয়াবান যদি জামাই হয়, অন্তত পক্ষে নাইট ক্লাবে কখনো বেহাইয়াপনা, কখনো জেনার মাধ্যমে রাত পার করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের পরিবার এটা বুঝতে সক্ষম হয়েছে, আমাদের বোনরা বুঝতে সক্ষম হয়েছে যে দাড়ি টুপি ভালো মানুষকে বিয়ে করলে অন্তত পক্ষে দাড়ি চাচা ক্লিন সেফ। অনেকে আছে রাস্তার পাশে, ড্রেনের পাশে কুত্তার মতো পোস্ট অফিস খুলে দাঁড়িয়ে পোশাক করে, অন্তত পক্ষে দাড়ি টুপি আলার এই কাজটা করে না, কথা বলুন ঠিক কিনা? ও যুবক, এই জন্য ভালো মেয়ে বিয়ে করতে চাইলে, ভালো পরিবারে বিয়ে করতে চাইলে মুখে দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, মসজিদে যাও, সমাজের ভালো মানুষ তোমাকে ফলো করে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব চলে যাবে, কথা বলুন ঠিক কিনা?
উপলক্ষ করেন আমার ভাইরা এবার মদিনার সবচেয়ে সুন্দর রমণী এবার বলে ও বাবা আমি বিয়ে করতে রাজি হয়ে গেছে এবার বাবা ডাক দেয় বলে ও সাহাবি সাদ সালামিরে আমার মেয়েও তো বিয়েতে রাজি আমিও রাজি যাও যাও তুমি বিয়ের প্রস্তুতি নিয়ে আসো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে বলি সুবহানাল্লাহ এবার দেখেন এই কালো সাহাবি ও সুহাই সাহাবি তার কেমন প্রতিযোগিতা আট মাস জল্পনা কল্পনা করেছে একটি বিয়ে করার জন্য কিসের জন্য কিন্তু দেখেন এই সাহাবের কেমন প্রতিযোগিতা এবার সুন্দরমণির বাবা বললেন প্রস্তুতি নিয়ে আসো সাদ সালামে বিশ্ব নবীর কাছে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অনেক দিনের জল্পনার কল্পনা আজকে অবস্থা অবসান ঘটবে গো নবী আপনার প্রস্তাবে আজকে মদিনার সবচাইতে প্রভাবশালী সুন্দর রমণীর বাড়িতে আমার বিয়ে তবে নবী গো বিয়ে করতে যাওয়ার জন্য কিছু কেনাকাটা বাজার করতে হবে কিন্তু আমি এতটাই দরিদ্র এতটাই অসহায় আমার বিয়ে বাজার করার মতন আমার কাছেও কোনো অর্থ নাই নবীজি বলছো স্যার তোমাকে আমি কি দিয়ে সাহায্য করব আমি আখির জামানার পয়গম্বর নবী হতে পারি কিন্তু তোমাকে সাহায্য করার মতন আমি নবীজি আমার কাছেও কোনো অর্থ নাই বলি আল্লাহু আকবার ও সা তুমি জানো আমি ক্ষুধার কারণে অনেক সময় পেটে পাথর ভেজে আমি সময় পার করি আমি আখির জামানার পয়গম্বর হতে পারি কিন্তু তোমাকে দেওয়ার মতন অবশিষ্ট কোনো দিনার কোনো দিরহাম কোনো অর্থ আমার কাছে নেই এটা কি যেমন তেমন বিষয় যেমন তেমন বিষয় বিশ্বনবী বলছেন আমার কাছে তেমন কোনো অর্থ নাই আর আমার দেশের এলাকার গ্রামের সাধারণ চৌকিদারের ফাপড়েই থাকা যায় না কথা বলো ঠিক না সব হিসাব নিতে হবে সব হিসাব নিবে একজন তিনিকে বিশ্বনবী আমার ওসমান গানী রাদিয়াল্লাহু তাআলা এবং অন্য সাহাবীকে বললেন আমার সাদের বিয়ের জন্য কিছু দাও আমার ভাইরা একটু লক্ষ্য করবেন একেবারে শেষ প্রান্ত চলে এসেছি এবার নবীজি বললেন সাদ রে এই যে দিনারগুলো অর্থগুলো নাও এই অর্থগুলো নিয়ে তুমি দুইটা ভাগ করো কয়টা ভাগ একটা ভাগ হলো কিছু তুমি মহারানা তোমার স্ত্রীর হক মহারানা তুমি আলাদা করো আর কিছু অর্থ দিয়ে বিয়ের শাড়ি চুড়ি তুমি কেনাকাটা করো কিন্তু বর্তমানে আমাদের যুবকদের অবস্থা বিয়ে করবে মহারানা দিবে না কিন্তু যৌতুক নিতেও তারা ছাড়বে না আছে না নাই যৌতুকের মুখে লাথি মারতে হবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন লিফলেট বিভিন্ন মেসেজ বিভিন্ন পত্রিকা বিভিন্ন ভাবে পোস্টার হ্যান্ডবিল ছাপিয়ে বিভিন্ন মসজিদে দেওয়া হয় যে যৌতুক যৌতুক আমাদের বন্ধ করতে হবে কথা বলুন ঠিক কিনা ও যুবক তুমি যৌতুকের মুখে লাথি মারো ওই 2 লাখ 5 লাখ টাকা তুমি কিচ্ছু করতে পারবে না বরং মনে রাখবে যৌতুকের উপর তুমি নির্ভর করলে যেই টাকা তুমি নিলে এটা সম্পূর্ণ হারাম আর হারাম দিয়ে কেউ কখনো সাফল্যমণ্ডিত হতে পারে না কথা বলুন ঠিক কিনা আর মহারণা অনেকেই দেয় না বাসর রাতে বিড়ালের মতন বউয়ের কাছে মাপ চাই বউ কোনো রকম একটু বুঝে পরে এক মাস পর বললে আমি মাফ করি না এমনি বলেছিলাম আছে না নাই ওটা স্ত্রীর হক ওটা তোমার অধিকার স্ত্রীকে দাও তারপরে তুমি স্ত্রীকে স্পর্শ করো কথা বলো ঠিক কিনা কিন্তু আমাদের বাপরা কিছু আছে মুরব্বী একটু উচিত কথা বলবো বলবো আমাদের কিছু বাপ আছে যদি কোনো রকম মাস্টার্স পাস করে আর ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তো কথাই নাই তবে আমাদের ডাক্তার সাহেবের মতন কিন্তু মানুষ হয় না কথা বলুন ঠিক কিনা আল্লাহু আকবার আমি অনেক কিছু শুনেছি ওনার নামে আমি প্রশংসা করে ছোট করতে চাই না আল্লাহু আকবার একজন কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে ওনার শারীরিক সুস্থতার মধ্যে আল্লাহ পাক বারাকাত দান করেন বলি আমিন আজকে আমাদের বাবাদের কি ভূমিকা ছেলে যদি মাস্টার্স পাস করে বাবা মোচে সরিষার তেল দেয় মাস্টার্স পাস হয়ে যেমন তেমন ঘরে আমার ছেলে আর যাবে না কোনোভাবে যদি সরকারি চাকরি হয়ে যায় ওর বাবাকে আর কে ধরে ওই দেখবেন পায়ের পরে পাতলে ওই চায়ের স্টলে বসে আমার ছেলে তো এই করলো সেই করলো বোর্ড স্ট্যান্ড করেছে আমার ছেলে ওখানে চাকরি হয়ে গেল কবে গেল না এখনো যায়নি যাবে সরকারি চাকরি হয়ে গেলে তখন আর সরিষার তেল না তখন মোচে দেয় কেরোসিন ইচ্ছা এবার যেমন তেমন ঘরে আমার মেয়ের বিয়ে দেব না অনেক কষ্ট করে টাকা খরচ করে সব টাকাগুলো যৌতুক নিয়ে উঠিয়ে নেবে বলি নাউজুবিল্লাহ
অনেক মিসকিনের মতন ফকিরের মতন এই ভূমিকায় অনেক পিতা আবার মেয়ের বাবাকে বলে তার বিহানকে বলে যে আমার ছেলের জন্য কিছুই দেওয়া লাগবে না তবে যেহেতু আপনার মেয়ে চলাফেরা করবে আপনি একটা ফেরারি 50 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি দিবেন একটা কারে আপনার মেয়েই তোমার চলাফেরা করবে আর কি দিবেন তেমন কিছু না ঘরে দুইটা ঘরে দুইটা এসি লাগিয়ে দিবেন আর ঘরে আপনি 2 লক্ষ টাকা একটা ফার্নিচার দিয়ে দিবেন আর তেমন কিছুই দরকার নাই আপনি বাথরুমে দুইটা হারপিক আর একটা বাথরুমে বেরাস দিয়ে দিলেই কমপ্লিট আছে না নাই ঝাড়ু হারপিক বাথরুমে বেরাস পর্যন্ত কৌশলে বলে আমার ভাইরা কোন মেয়ের উপর এই রকম জুলুম আমরা করতে রাজি শেষ কথা লক্ষ্য করেন বিশ্ব নবী যখন সাদ সালামিকে অর্থ দিলেন দুই ভাগ করলেন এক ভাগ মহারানার জন্য রেখে দিলেন আরেকটা ভাগ নিয়ে মদিনার বাজারে চলে গেলেন এবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গিয়ে দোকানদারকে বললেন ভাই আমাকে কিছু শাড়ি দেন চুড়ি দেন সোনা পাউডার দেন যাব কোথায় কোথায় যাবে বিয়ে করতে যাবে বিয়ে করা সাদ সালামি অনেক আনন্দ উল্লাসের সাথে বিয়ের বাজার করছে চিন্তা করছে অনেক দিনের জল্পনা কল্পনা আজকে অবসান ঘটবে তাও যেমন তেমন পরিবারে নয় যেমন তেমন মেয়ে নয় সবচেয়ে সুন্দরী রমণীর সঙ্গে আজকে আমার বিয়ে সাদ সালামি বিয়ের কেনাকাটা করছে ঠিক সেই সময় মদিনার উলিতে গুলিতে একটি এলান হয়ে যায় মদিনার আকাশে বাতাসে একটি এলান ঘোষণা হয়ে যায় আল জিহাদু ফি সাবিলিল্লাহ الجهاد في سبيل الله الجهاد في سبيل الله الله الرسته جهاد الجنة داك چلے آشے كي كتايا چو نبی رحت حات ركي نام لکھی ইসলামের জন্য জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে সবাই ছুটে আসো এবার সকল সকল সাহাবীরা প্রতিযোগিতা করে করে নবীজির হাতে হাত নিয়ে নবীজির কাছে নাম লেখাই যাবে যুদ্ধ করতে জিহাদ করতে কার রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সকলে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এইদিকে সাদ সালামি বিয়ের বাজার কেনাকাটা করছে আর অন্যদিকে কিছু সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে প্রতিযোগিতা করে তারা তরবারি এবং ঢাল তারা ক্রয় করছে সাহাবীরা ডাক দেয়া বলে ও নবীর সাহাবী সাদ রে তুমি কি করছো কোথায় যাবা সাদ সালামি বলে আমার বহু দিনের জল্পনা কল্পনার আজকে অবসান ঘটবে বিশ্ব নবীজির ওসিলায় আমি আজকে বিয়ে করতে যাচ্ছি আমি বিয়ের ময়দানে যাব এই জন্য আমি বিয়ের বাজার করছি সাহাবীরা বলে ও সাদ রে তুমি যাবে বিয়ের ময়দানে তুমি যাবে দুনিয়া নিয়ে ব্যস্ত তুমি সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য আনন্দিত করতে যাচ্ছ ও সাদ আর আমরা আমরা নবীর সঙ্গে জিহাদ করতে যাওয়ার জন্য জিহাদের মান সামান আমরা ক্রয় করছি ওরে নবীর সাহাবে সাদ রে আমাদের জিহাদের ময়দানে যাওয়া আর তোমার বিয়ের ময়দানে যাওয়া দুইটা যেন কেমন একটু এলোমেলো তফাত তফাত লাগে ঠিক কিনা এই কথা যখন সাদ সালামের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় সাদ সালামি 8 মাস ঘুরেছেন একটা কি করার জন্য একটা বিয়ে করার জন্য এবার দেখেন কি চিন্তা ভাবনা সাদ সালামি চিন্তা করছে হায় রে হায় নবীর সাহাবীরা প্রতিযোগিতাও করে করে পরকালের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে জান্নাতি হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করে জিহাদের ময়দানে ছুটছে আর আমি বিয়ের ময়দানে ছুটছি না না জীবনে বেঁচে থাকলে অনেক বিয়ে করতে পারবো কিন্তু এই রকম জিহাদের ময়দানে যাওয়ার মতন সৌভাগ্য আমার জীবনে আর নাও জুটতে পারে সাদ সালামে বলে না না আমি বিয়ে করতে যাব না আমি বিয়ের ময়দানে যাব না দোকানদার কি বলে আমার সমস্ত বিয়ের মালগুলো আপনি ঘুরিয়ে নেন শাড়ি চুড়ি সব ফেরত নেন বরং এর বিনিময়ে আপনি আমাকে একটা তরবারি দেন আর একটা ঢাল দেন এই তরবারি আর ঢাল নিয়ে আমি ইসলামের পক্ষে নবীর পক্ষে কাফেরদের সঙ্গে জিহাদ করতে যা সবির সাহাবী সাদ সালামি জিহাদের ময়দানে যাচ্ছে প্রতিযোগিতা এহকালেন না পরকালে কেমন প্রতিযোগিতা আল্লাহ কেমন খুশি হলেন এবার দৌড়িয়ে চলে গেলেন
জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল অসংখ্য কাফের বেঈমানকে সাদ সালামি কচুকাটা করে করে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিলেন আমার ভাইরা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলার হো সেই নিজেও শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় না কিন্তু সেই দিনটা ছিল সাদ সালামির বিয়ের দিন কিসের দিন সেই দিনটা ছিল বিয়ের দিন সাদ সালামে কি বিয়ের জন্য বিশ্ব নবীজি রুখসত দিয়েছিলেন ছুটি দিয়েছিলেন সাদ সালামে চিন্তা করছে আজকে তো বিশ্ব নবীজি আমাকে বিয়ের জন্য ছুটি দিয়েছে আমি যদি জিহাদের ময়দানে এইভাবে যাই নবীজি আমাকে ঘুরিয়ে দিবে এই জন্য জিহাদের ময়দানে যাওয়ার আগে সাদ সালামে একটা কালো মুকুশ একটা কালো রুমাল দিয়ে তার মুখটা ঢেকে নিয়েছিলেন মুখ ঢেকে জিহাদ করছিলেন যখন শহীদ হয়ে গেল সকল সাহাবীর লাশগুলো যখন সাহাবীরা একত্রিত করে নবী জীবনেও সাহাবীরা ওই কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ওটা আবার কোন সাহাবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না নবীজি বলছে দেখো দেখো কালো কাপড় দিয়ে মুখ ঢাকা এটা কোন সাহাবী এবার সাহাবীরা যখন দেখে সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা অন্য কোনো সাহাবী নয় আজকে যে সাদ সালামির আপনি মদিনার সবচেয়ে সুন্দর রমণীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিলেন আপনার সাদ সে বিয়ের ময়দানে যাই নাই জিহাদের ময়দানে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে সুবহানাল্লাহ বিষ্ণুই বলে ওরে সাহাবীরা রে সাদের লাশটা আমার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো এবার সাদের লাশটা যখন বিশ্ব নবীজি কাছে নিলেন সাদকে দেখে বিশ্ব নবীজি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না নবীজি সাদকে দেখে চোখের পানি চড়ে কান্নায় ভেঙে পড়লেন সাহাবীরা কাঁদে নবীজিও কাঁদে সাহাবীরা লক্ষ্য করে দেখে নবীজি কাঁদছে কান্না করতে করতে হঠাৎ করে সাহাবীরা আমার দেখে নবীজি কেন সাদ সালামীদের দিকে সাদ সালামীর দিকে তাকিয়ে কান্না করতে করতে আবার মৃদু মুচকে হাসি দেয় বলি সুবহানাল্লাহ